আমরা গর্ববোধ করি এই প্রথম ত্রিপুরা রাজ্য থেকে অলিম তারা সামনে এগিয়ে আসুন। সংগ্রামী ভাই বন্ধুরা, রাজ্যের অত্যন্ত প্রিয় প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি সহ উপস্থিত অন্যান্য নেতৃত্ব, মায়েরা বোনেরা, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আগত কংগ্রেস নেতা কর্মী ভাই সাংবাদিক, এটা শুধু আমার গর্বের ব্যাপার না, যারা কংগ্রেস করি তাদের শুধু গর্বের ব্যাপার না। আমি মনে করি সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব ত্রিপুরাকে যে মাত্রায় গুরুত্ব আরোপ করেছেন, ত্রিপুরাকে নিয়ে নতুন ভাবে যে চিন্তা ভাবনা করতে শুরু করেছেন তারই বহিঃপ্রকাশ এবং এটা রাজ্যের মানুষের আগামী দিনে একটা ইঙ্গিত বহন করে। আমি ধন্যবাদ জানাচ্ছি সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাহেবকে, আমাদের অত্যন্ত জনপ্রিয় জননেতা দেশের রাহুল গান্ধীজিকে, সোনিয়া গান্ধীজিকে এবং প্রিয়াঙ্কা গান্ধীজিকে, যে বিশ্বাস ত্রিপুরার উপর রেখেছেন। সে বিশ্বাস নিশ্চয়ই আমরা বজায় রাখবো।